হাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা হচ্ছে প্রাইমারিতে যে বর্তমানের অবস্থান রয়েছে, প্রাইমারিতে শিক্ষক অর্থাৎ নিয়োগ কার্যক্রম বিষয়ে, এবং হচ্ছে যারা রিট করেছিল এবং হচ্ছে যে আন্দোলন করেছে প্যানেল ভিত্তিক, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। সো দেখতে থাকুন, 2-3 মিনিট পুরো বিষয়টা জানতে পারবেন। সো আপডেট তথ্যের মধ্যে আমরা জানি কয়েকটা জেলার মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলেছে যে বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে কিছুদিনের মধ্যে অর্থাৎ মার্চের মধ্যে যে বাকি রিটগুলো রয়েছে সেই রিটগুলো খারিজ হয়ে যাবে, এবং খারিজ হয়ে যাওয়ার পর তারা কিন্তু সেখানে নিয়োগ দিতে পারবে। এটা হচ্ছে যে 18,000 সামথিং অর্থাৎ যাদের টিকিয়েছিল, অর্থাৎ 18,000 সামথিং যে 100 কতজন যেন টিকিয়েছিল, সেটা তাদের নিয়োগ কার্যক্রম করে যাবে। এবং দ্বিতীয় অবস্থানে যারা রয়েছে, তারা রিট করেছে, সেই রিটগুলো কিন্তু ধীরে ধীরে খারিজ হয়ে যাচ্ছে, এবং খারিজ হওয়ার পরবর্তীতে কিন্তু নতুন একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে প্যানেলের জন্য আন্দোলন। সো এর আগে কিছুদিন অর্থাৎ কয়েকটা নিয়োগের আগে কিন্তু এরকম প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া ছিল, নিয়োগ হতো, তারপরে মন্ত্রণালয় বা হচ্ছে সংশ্লিষ্ট এই যে আইনটা সেই আইনটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্যানেল নিয়ে আর নিয়োগ দেওয়া হবে না, এই জাতীয় কিন্তু একটা নতুন একটা আইন করা হয়েছে। এই জন্যই কিন্তু বর্তমানে প্যানেল নিয়ে নিয়োগ করার বিষয়টা কিন্তু হচ্ছে না। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলন করছে তাতে তাদের মন্ত্রণালয়ের করার কিছুই নেই, তারা আন্দোলন করতে পারবে না, অর্থাৎ করার ফলে যে কিছু একটা লাভ হবে সেটা তারা বলছে যে সেটা সম্ভব না তাদের দ্বারা। এখন আমি বলি সেটা হচ্ছে যে আন্দোলন যারা করছে, যেহেতু এই মুজিব বর্ষে যেহেতু এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, যারা ভাইবে দিয়েছিল, অবশ্যই তাদের একটা প্রত্যাশা রয়েছে যে আমিও কেন টিকলাম না তাহলে। ওকে, যেহেতু আমাদের একটা পোস্টের বিপরীতে অনেকগুলো অর্থাৎ দুজন আরও অর্থাৎ 3 জন করে যেহেতু ভাইবে নিয়েছিল, তো 2 জন বাদ দিয়ে দিয়েছে, 1 জন রেখে দিয়েছে। তো আমার ব্যক্তিগত আমি মনে করি যে এই যে যারা আন্দোলন করতেছে, যদি প্যানেল ভিত্তিক নিয়োগ দেয় তাহলে এই বর্তমানে আরও প্রায় অনেকগুলো স্টুডেন্ট তারা নিয়োগ পাবে এবং তাদের একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তা আমি মনে করি যদি প্যানেল করতে চায় তো করতে করতে বেটার হয়, খারাপ হয় না, কারণ প্যানেল করলে এই নতুন যারা চাকরি জন্য যারা অর্থাৎ আন্দোলন করছে তারা কিন্তু একটা নতুন একটা সুযোগ পেতে পারে। এবং প্যানেল করার পরে যে কতজন সেখানে রাখবে, অর্থাৎ পাশ যতদূর করেছে ততদূর অর্থাৎ যতদূর টিকিয়েছে তাদেরকে যদি সবাইকে রাখে, তাহলে কিন্তু মোটামুটি একটা সুযোগ তৈরি হচ্ছে যারা প্যানেলের জন্য আন্দোলন করছেন তাদের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্যানেল করাটা বেটার, তবে প্যানেল যদি করে, যদি সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, তবে করলে নতুন কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থাৎ এখান থেকে পরবর্তীতে নিয়োগ দেওয়ার জন্য এটা সৃষ্টি হবে। এবং এই প্যানেল করার আরও কিছু সুবিধা আছে, অর্থাৎ বর্তমানে যারা এই যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো কার্যক্রমগুলো অর্থাৎ তাদের নিয়োগ দিয়ে ফেলবে, এর পরবর্তীতে এই প্যানেল থেকে শিক্ষক নিয়োগ নেওয়া হবে, এবং এই প্যানেল থেকে যদি নেওয়া হয় এই জটিলতাটা যদি কেটে যায়, এবং পরবর্তীতে আরও যে শিক্ষক নিয়োগ আসবে সেটাই কিন্তু অর্থাৎ সেটা তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা থাকবে। তবে সেখানে একটা বিষয় থাকে যে যদি প্যানেল করে থাকে, যদি আরও অনেকগুলো স্টুডেন্টকে প্যানেল মানে ভিতরে নিয়ে যায়, তাহলে নতুন করে যে সার্কুলার আসবে তার পূর্বে, অর্থাৎ সার্কুলার আসার পূর্বে যারা প্যানেল করেছে তাদের বলুন যে আমাদের আগে নিয়োগ দিয়ে নেন, তারপর হচ্ছে নতুন সার্কুলার আসবে। সো এখানে কিন্তু 2টা বিষয় থেকে যায় যে প্যানেল করার পরবর্তীতে এদের সবাইকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে, তার পরবর্তীতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। সো নতুন বিজ্ঞপ্তি এই জন্যই আসতেছে না, কারণ হচ্ছে এই যে ঝামেলাটা রয়েছে, এই ঝামেলাটা অর্থাৎ প্যানেল করবে কি করবে না এই বিষয়ে, যদিও প্যানেল করে তাহলে কিন্তু নতুন করে আইন প্রণয়ন করতে হবে, অর্থাৎ এই আইনটা কিন্তু প্যানেল করার আইনটা বাদ দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ কয়েক বছর আগেই। সো তারা যদি নতুন করে চায় যে প্যানেল করে নিয়োগ দেবে, তাহলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে, তারপর এটা করতে হবে। সো এটা কিন্তু একটা টাফ ব্যাপার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা হচ্ছে আমার সাজেশন যে যদি নতুন অনেকে যদি চাকরি পায়, তার কর্মসংস্থান হয়, নিজের ফ্যামিলিটাকে সে যদি অনেক সুন্দর করে চালাতে পারে বা হচ্ছে নতুন একটা কর্মসংস্থান সৃষ্টি হয়, সেটা অবশ্যই আমি স্বাগতম জানাবো। সো প্যানেল ভিত্তিক যদি করে থাকে বা করা হয় সেটা একটা পজিটিভ সাইড থাকতে পারে। তবে অনেকেই কিন্তু বলছেন নতুন বিজ্ঞপ্তি আসার জন্য, তো প্যানেল ভিত্তিক যদি করে থাকে অর্থাৎ বর্তমানে যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলো যদি পূরণ করার পরবর্তীতে নতুন নতুন বিজ্ঞপ্তি চলে আসবে। সো যারা প্যানেল করছেন, আমি মনে করি যে এই আন্দোলনটা যেভাবে করছেন, যতটুকু করেছেন অর্থাৎ সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আপনারা দেখিয়েছেন, যদি প্যানেল ভিত্তিক করা হয়ে থাকে তবে খুব শীঘ্রই এটা করে ফেলবে, আর যদি না হয় তাহলে আপনারা আন্দোলনের যে ফল সেটা পাবেন না। কারণ হচ্ছে আর এই আন্দোলন করে যে বারবার শুধু আন্দোলন করে রাস্তাঘাট বা এই জাতীয়গুলো করে, যেহেতু আপনারা দেখে রাস্তাঘাট যেহেতু দেশের মানুষের সমস্যা সৃষ্টি না হয় সেটা অবশ্য আপনাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু এটা আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টির গোচরে এটা গিয়েছে যে প্যানেল ভিত্তিক এই বিষয়টা, যদি সরকার চায় বা হচ্ছে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চায় প্যানেল ভিত্তিক করার জন্য, তাহলে সেটা তারা করবে। তবে
নতুন বিজ্ঞপ্তি যা আসার জন্য কিন্তু এই কয়েকটা বিষয় দায়ী, এই বিষয়গুলোর জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসছে না। তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি মনে করি যে আপনাদের অবশ্যই মতামত রয়েছে, আমি কিছুটা আমার ব্যক্তিগত মতামত দিলাম। আমি চাই যে নতুন যদি কোনো বেকারের কর্মসংস্থান হয় সেটা আমি অবশ্যই অবশ্যই সাপোর্ট করি, সেটা যেভাবেই হোক না কেন, যে নতুন কর্মসংস্থান সৃষ্টি যদি হয় এবং সেটা একটা বৈধ উপায় যদি হোক তাহলে সেটা আমি অবশ্যই নৈতিকভাবে সাপোর্ট করি। যে বৈধ উপায়ে যদি নতুন একটা কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা অবশ্যই অবশ্যই সেটা আমি সাপোর্ট করি। ওকে, তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন এবং পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য। গুড নাইট।